হ্যালো ইভরিয়ান ওয়েলকাম টু ফার্মাসি তেলিম চ্যানেল অ্যানাদার আপডেট ফর ডি ফার্ম অ্যাডমিশন আন্ডার ডাব্লিউ বিএসসিটি সো আজকে আমি ভিডিওটি মূলত করতে চলেছি ডাব্লু বিএসসিটিরঞ্জে ডি ফার্ম অ্যাডমিশনের কাউন্সেলিং দেরি হচ্ছে সেটি কেন তার সঙ্গে সঙ্গে আরও যে কিছু প্রশ্ন তোমাদের মধ্যে থেকে আমি পেয়েছি সেগুলি মূলত আলোচনা করার চেষ্টা করব তবে দুটো পার্টে হবে ভিডিওটি প্রথম পার্টে আমি কিছু বিষয়বস্তু আলোচনা করবো এবং সেকেন্ড পার্টে তার কিছু ডকুমেন্টেশন এবং নোটিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো তোমাদের মূলত প্রথম প্রশ্ন যে এই বছর ডিফর্ম অ্যাডমিশন হবে তো কারণ অনেকেই কিন্তু জেনারেল লাইনে কোনো কলেজে ভর্তি হওয়ার নি অ্যাডমিশান বলে সকলকে বলি অবশ্যই তোমাদের কিন্তু এই বছর ডিফর্ম অ্যাডমিশান হবে এর সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলি আমি পেয়েছি যে কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে আর র্যাঙ্ক কার্ড কত থাকলে আমরা গভর্নমেন্ট কলেজ পাবো কারো একটু র্যাঙ্কটা বেশি আছে সেই র্যাঙ্কে প্রাইভেট কলেজ আদৌ পাবো কি পাবো না এগুলিও প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো যে কাউন্সেলিংয়ের ডেট কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ঘোষণা করা হবে এখানে দু তিনটে কারণ আছে সেগুলো আস্তে আস্তে আমি ভিডিওতে আলোচনা করবো তাই প্রথমে বলি কাউন্সেলিং নোটিশ যখন দেয় সেই নোটিসে কিন্তু যে চয়েস ফিলিং লকিং ফার্স্ট রাউন্ড রেজাল্ট সেকেন্ড রাউন্ড রেজাল্ট অ্যাডমিশন সমস্ত কিছু নোটিফিকেশান মানে একটা নোটিফিকেশান ডেটগুলি দেওয়া থাকে লাস্ট ইয়ার নোটিফিকেশান আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওর সেকেন্ড পার্টে দেখাবো তার সঙ্গে সঙ্গে যে র্যাঙ্ক কার্ড আমি আগেও আমার একটা দুটো ভিডিওতে দেখিয়েছি আজকে আজকেও আমি ভিডিওর সেকেন্ড পার্টে তোমাদেরকে র্যাঙ্ক কার্ড অনুযায়ী ডিভিশন মূলত গভর্নমেন্ট কলেজে এস সি এবং জেনারেল যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ড হয়েছে অ্যাডমিশন লাস্ট ফাইভ ইয়ার্স দেখিয়ে দেবো এবার আসি আমি যে কোন র্যাঙ্কে কত কলেজ হবে এইটা এখন আমরা যদি বলি অ্যাপ্রক্স তিনশো সাড়ে তিনশোর মধ্যে গভর্নমেন্ট কলেজ জেনারেল র্যাঙ্ক বলছি যদিও পেয়ে যাবে হাজার বারোশো জেনারেল র্যাঙ্ক হলে প্রাইভেট কলেজ কোনো না কোনো পেয়ে যাবে এবার প্রশ্ন আছে ভালো কলেজ দাদা খারাপ কলেজ এইটা কিন্তু বলা খুব কঠিন যে কোন র্যাঙ্কে কত মানে কোন প্রাইভেট কলেজ কত র্যাঙ্ক অভ্যন্তর হবে কলেজ অ্যাপ্রক্স বলা যায় তিনশো সাড়ে তিনশোর মধ্যে আর একবার যখন আমাদের নর্মাল কাউন্সিলিং শেষ হয়ে যাবে তারপরে যদি সিট ফাঁকা থাকে দেন শুরু হবে স্পট কাউন্সিলিং আর এছাড়াও লাস্ট যে দুটো নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু নোটিফিকেশান দুটো হলো প্রথম নোটিফিকেশান হলো যে সেকেন্ড স্পট কাউন্সিলিং ইঞ্জিনিয়ারিংতে অ্যাডমিশনের জন্য মানে জেক্সপোর শেষ হচ্ছে আঠাশ তারিখ হয়েছে তারপরে একটা নোটিশ দেখলাম যে রিনিউয়াল অ্যাফিলিয়েশনের জন্য ফার্মেসি কলেজগুলিকে অফ নভেম্বর পর্যন্ত টাইম দিয়েছে তাহলে অফ নভেম্বর পর্যন্ত তারা ডকুমেন্টেশন করার পরে বুঝতে পারবে কোন ফার্মেসি কলেজ অ্যাফিলিয়েশন পেলো কে পেলো না কার কতগুলি সিট তো আমার মনে হয় হয়তো তোমাদের কাউন্সেলিং দিতে দিতে এই মাসের মানে শেষের দিক হয়তো হয়ে যাবে এবার আমরা চলে যাব ভিডিওর সেকেন্ড পার্টে এবং দেখে নেব ফেভিয়াসিয়ারে কিছু ডকুমেন্টেশন দেখে নিই তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যাডমিশন নোটিফিকেশন সাত আট দু হাজার মানে এখানে ইন্ডিকেট করছে আগের বছরের অ্যাডমিশনটি যে সাত আট দু হাজার একুশে অ্যাডমিশন নোটিশ বেরিয়েছিল তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাউন্সেলিং নোটিশ বেরিয়েছিল কত নাইনথ অফ নভেম্বর আমি দু হাজার কথা বলছি এখানে একটু দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং দেন সতেরো তারিখ রেজাল্ট দিচ্ছে দেন প্রভিশনাল অ্যাডমিশন সতেরো থেকে বাইশ তারিখ ছিল সেকেন্ড রাউন্ড রেজাল্ট তেইশ তারিখ উনত্রিশ তারিখ তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন ছিল তাহলে নয় থেকে উনত্রিশ কুড়ি দিনের ভিতরে কিন্তু ফার্স্ট কাউন্সেলিং অ্যাডমিশন সেকেন্ড কাউন্সিলিং রেজাল্ট হয়ে গেল এরপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে পরপর ডিটেলস দিয়ে দিয়েছে ছাড়াও এরপরে পরে যখন এখানে যদি অ্যাডমিশন নেওয়ার পরে সিট ফাঁকা থাকে তাহলে যেটা হয় সেটা হলো স্পট কাউন্সিলিং স্পট কাউন্সিলিং নোটিফিকেশন আমাদের কাছে কবে আসছে আট বারো দু হাজার একুশে এখানে কিছু ডেট দেওয়া আছে ডিটেলসে এর পুরোনো ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে আমি লিঙ্ক দরকারে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এরপরে আছে যে এটা ফার্স্ট কাউন্সিলিং এর পরেই হবে এই যে ফার্স্ট কাউন্সিলিং হলো তারপরে আমরা এরকম একটা অ্যালোটমেন্ট লেটার পাবো এরকম একটা অ্যালটমেন্ট লেটার পাবো এখানে কী দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল র্যাঙ্ক এখানে এস সি র্যাঙ্ক কোন কলেজ অ্যালোটেড হয়েছে শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ কত নাম্বার চয়েস ছিল তার চয়েস প্রায়ারিটি দু নাম্বার ছিল স্ক্রল করে নিচে গেলে এখানে কলেজ যে কলেজে অ্যাডমিশন নেবো ইনস্টিটিউট নেম তার ইমেল আইডি কন্ট্যাক্ট পারসেন্ট কন্ট্যাক্ট পার্সেন্ট ফোন নাম্বার এটা কিন্তু তোমাদের যে অ্যালোটমেন্ট লেটার পাবে এটা আমি অ্যালোটমেন্ট লেটারের কথা বলছি এই ফার্স্ট কাউন্সিলিংটা যেটা হবে তারপরে এই যে অ্যালোটমেন্ট লেটার বলছেন এটা অ্যালোটমেন্ট লেটার এরকমভাবে পাবে এছাড়াও আমি যে তোমাদের র্যাঙ্ক কার্ড নিয়ে কথা বলছিলাম কোন র্যাঙ্কে কি আমরা যদি এই নোটিফিকেশনটা আসি এটা জিনিস দেখতে হবে কোন আবছা তোকে বলে দিচ্ছি তাও কন্টাই পলিটেকনিক দেন কোচবিহার দেন জ্ঞান ঘোষ দেন শ্রী রামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ না সরি এটা শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক দেন শ্রী রামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ দেন উমেন্স কলেজ চন্দননগর কটা গভর্নমেন্ট কলেজ ইয়ার কি দেওয়া আছে কুড়ি

টোটাল র্যাঙ্কটা যদি আমরা খুব আপছে হলে আমরা যেটুকু বুঝতে পারছি এখানে যেমন পলিটেকনিক চলে আসি যদি কলেজ পলিটেকনিক চন্দননগর এখানে যদি আসি এখানে দেখতে পাচ্ছি তিনশো বিরাশি দু হাজার দু হাজার উনিশে দুশো দুই দুশো একান্ন হচ্ছে দু হাজার আঠারোতে এই র্যাঙ্ক এইটা তোমরা ভিডিওটা পজ করে এই চেকবোর্ডটা দেখতে পারো ফর গভর্নমেন্ট কলেজ যারা এসসি কোটাতে হয়েছে এই যে কোটাটা যারা এসসি করে যে এগারোশো একত্রিশ অব্দি এসসিতে গেছে চন্দননগরে উমেন্স পলিটেকনিকে কণ্ঠায় পলিটেকনিক একশো বিয়াল্লিশ এসসি কোটায় জ্ঞান ঘোষের চারশো চল্লিশ এসসি কোটায় চান্স পেয়েছে শ্রী রামকৃষ্ণ শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক নশো ছয় গভর্নমেন্ট কোটায় এসসি কোটায় চান্স পেয়েছে ঘরে এসটি এসটি দু হাজার কুড়ি যদি দেখি দু হাজার চারশো সাতষট্টি কণ্ঠায় পলিটেকনিক এখানে সিট ছিল না শ্রীরামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ এবং উমেন্স পলিটেকনিক চন্দননগরে ভ্যাকেন্সি ছিল না জ্ঞান ঘোষে গিয়েছে আঠারোশো তিরানব্বই এগুলা কিন্তু তোমার যে এসসি এসটি তুমি র্যাঙ্ক পেয়েছ জেনারেল র্যাঙ্কের পাশে পাশে সেই র্যাঙ্কগুলোর কথা বলা হচ্ছে এখানে তাহলে তোমরা আশা করছো যেখানে একটা অ্যাপ্রক্স আইডিয়া করতে পাচ্ছো যে গভর্নমেন্ট কলেজে পেতে কত কি র্যাঙ্ক লাগছে যদিও একবার নোটিফিকেশন দিলে বা কাউন্সেলিং শুরু হলে করে কিন্তু প্রাইভেট কলেজগুলোর দেখা আমি ডিটেলস ভিডিও তখন আনবো বাট অ্যাপ্রক্স দেড় হাজারের মধ্যে যাদের র্যাঙ্ক তারা কোনো না কোনো কলেজ আশা করছি পেয়ে যাবে হাজার থেকে দেড় হাজারের মধ্যে যাদের র্যাঙ্ক তারা আশা করছে কোনো না কোনো প্রাইভেট কলেজ পেয়ে যাবে প্রেজেন্ট সিনারিওতে টোটাল গভর্নমেন্ট কলেজ হচ্ছে আঠাশটা সরি টোটাল ফার্মেসি কলেজ হচ্ছে চৌত্রিশটা তার ভিতরে ছখানা কানা গভর্নমেন্ট কলেজ তাহলে আঠাশটা প্রাইভেট কলেজ টোটাল কলেজের কথা বলছি এরপরে আমরা যে নোটিফিকেশনের কথা বলছিলাম যার বেসিসে আমি বললাম যে হয়তো তোমাদের কাউন্সিলিং টাইম আছে শেষের দিকে হবে কিসের আমরা যদি এই জায়গাটায় আসি একটু অবজার্ভ করি দেখো যে এটা জেক্সপোর স্পট কাউন্সিলিং হচ্ছিল ঠিক আছে ভোকলেট ওদের সেকেন্ড অ্যাডমিশন সেকেন্ড স্পট কাউন্সিলিং অ্যাডমিশন ডেট হচ্ছে আঠাশ তারিখ মানে সবে আঠাশ তারিখ শেষ হয়েছে এরপরে পুজো টুজো চলছিল পুজোর ছুটি ফুটি চলছিল তো আঠাশ তারিখে স্পট কাউন্সিলিং শেষ হয়েছে আর একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন এটা কিসের নোটিফিকেশন এক্সিস্টিং ইনস্টিটিউট অফ দ্য ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সেস তাদের জন্য যে কলেজগুলো অলরেডি ডিপ্লোমা এন্ড ফার্মেসি পড়াচ্ছে তাদেরকে কি বলছে এই যে হেয়ারবাই নোটিফাইড টু অ্যাপ্লাই থ্রো দ্য অনলাইন পোর্টাল পোর্টালটা দিয়ে দিয়েছে ইন দ্য কাউন্সিল ওয়েবসাইট ফর দ্য রিনুয়াল অফ অ্যাফিলিয়েশন ফর দ্য একাডেমিক সেশন বাইশ তেইশ ফ্রম ফার্স্ট অফ নভেম্বর টু সেভেন্থ অফ নভেম্বর তার মানে সমস্ত কলেজগুলি রিনুয়াল অ্যাফিলিয়েশনের জন্য এক থেকে সেভেন নভেম্বর মধ্যে অ্যাপ্লাই করবে সেগুলা পাস হবে পাস হওয়ার পরে তোমাদের কিন্তু টোটাল সিট ওনারা কাউন্সিল ঠিক করবে দেন তোমাদের কাউন্সিলে এর নোটিফিকেশান দেওয়া শুরু হবে সেই হিসাবে সেভেন্থ নভেম্বর পর্যন্ত যদি রিনুয়াল কাউন্স মানে নাই নেয় কাউন্সিলিং শুরু হতে হতে হয়তো কুড়ি তারিখের কাছাকাছি কোনো নোটিশ পেতে পারো মানে শুরু হওয়ার মতো কুড়ি পঁচিশ তারিখ নভেম্বরের তারপরেও ধরো মোটামুটি কুড়ি দিন মতো মানে ফার্স্ট সেকেন্ড স্পট সমস্ত কিছু কাউন্সিলিং কমপ্লিট হতে সময় লাগবে মাসখানেকের মতো তোমার ডিসেম্বরের শেষের দিকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে তবে এখানে একটা ভালো খবর বলি তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো অলরেডি আমাদের ডাব্লিউ হেলথে অ্যাডমিশান হয়ে গেছে তাদের নিয়ে যে স্টাডি সেন্টার আমাদের আছে সেটা রান করছে আমরা তাহলে তোমরা যারা অ্যাডমিশন নেবে কনফার্ম তারা কিন্তু আমাদের ডিফার্ম অ্যাডমিশান এফ গ্রুপ জয়েন করতে পারো বা তার সঙ্গে সঙ্গে তোমরা আমাদের রেগুলার ক্লাস করার সেই ক্লাস জয়েন করতে পারো একবার তোমার অ্যাডমিশান হয়ে গেলে কিন্তু এগুলো তখন হেল্পফুল হবে কারণ তোমার সিলেবাসটা কিন্তু ছোটো হয়ে যাবে না ওকে সিলেবাসটা কিন্তু সেম থাকবে ফাইনাল এক্সামিনেশন কিন্তু খুব বেশি পিছিয়ে যায় বলে মনে হয় না সেক্ষেত্রে তোমাদের টাইমের ভিতরে সিলেবাস কলেজ শেষ করে দেওয়া বা তোমরা যারা নতুন সবাই ফার্মেসিতে পা দিচ্ছ তাদের বেসিকটাকে ক্লিয়ার করার জন্য আমরা রেগুলার বেসে ক্লাস করাচ্ছি তোমরা ক্লাস করতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে আমাদের ডিফর্ম অ্যাডমিশন ডাব্লিউএফ গ্রুপে জয়েন করতে পারো যে কোনো ধরনের তোমাদের অ্যাডমিশন রিগার্ডিং হেল্প আমরা করে থাকে এবং রেগুলার বেসিসে ডাব্লিউ বি হেলথের স্টুডেন্টের সঙ্গে সঙ্গে তোমাদের যারা অ্যাডমিশন নিতে চলেছে কনফার্ম তাদেরও ক্লাসের ব্যবস্থা করা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্টিল কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও স্টেট ইন দ্য ফার্মাসি তিম ফর ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ ফার্মা জব গভর্নমেন্ট জব অর ডাব্লিউ বি এইচআর বি আপডেট অলসো থ্যাংক ইউ সো মাচ স্টেট ইন দ্য ফার্মাসি তিম